দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। গৃহযুদ্ধে চলছে মায়ানমার, ভারতীয়দের দ্রুত রাখাইন ছাড়ার আর্জি কেন্দ্রের। বিদ্রোহের আগুনে দাউদাউ করে জ্বলছে মায়ানমারের রাখাইন প্রদেশ। এই অবস্থায় ভারতীয় নাগরিকদের রাখাইনে না যাওয়ার অনুরোধ করেছে বিদেশ মন্ত্রক। যারা ওখানে রয়েছেন তাদেরও দ্রুত এলাকা ছাড়ার আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, 2021 সালে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর সেখানে সরকার গঠন করে জুন্টা। গত প্রায় বছর তিনেক ধরে তারাই চালাচ্ছে দেশের প্রশাসন। সেই থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বারবার বিদ্রোহ হয়েছে সে দেশে। মায়ানমারের তিন বড় বিদ্রোহী গোষ্ঠী TNLA, আরাকান আর্মি ও MNDAA একসঙ্গে তাদের জোটকে ডাকা হচ্ছে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে। তাদের যৌথ অভিযান সম্প্রতি বেশ অস্বস্তিতে পড়েছে জুন্টা। পণ উৎসবের বিশেষ রীতি, যৌন মিলনে অচেনা পুরুষের সঙ্গেই মাতেন বাড়ির বউরা। ইন্দোনেশিয়ায় একটি অদ্ভুত ঐতিহ্য রয়েছে। এখানে প্রতি বছর নারীরা অচেনা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই সম্পর্কের বিষয়ে বিবাহিত মহিলাদের স্বামীরাও অবগত থাকেন। তাদের এই রীতি বহু পুরনো। ইন্দোনেশিয়ার পণ উৎসবের সময় বিপুল সংখ্যক নারী পুরুষ কেনকাস পর্বতে পৌঁছায়। এখানে মহিলারা একজন অচেনা ব্যক্তিকে খোঁজেন এবং তারপর তার সঙ্গে সঙ্গম করেন। এই উৎসবের রীতি অনুযায়ী প্রতি 35 দিন পরপর এইভাবে শারীরিক মিলনে লিপ্ত হতে হয় এবং তা 7 বার পূরণ করতে হয়। এভাবেই এই বিশেষ অনুষ্ঠানের রীতি সম্পন্ন হয়। এই ঐতিহ্যের পেছনে রয়েছে এক বিশেষ ইতিহাসও। 16 শতাব্দীতে জাবাল পাঙ্গেরান সামুদ্র নামে একজন রাজা ছিলেন। তিনি তার সৎ মা নাই অংশ ভুলানের প্রতি মোহগ্রস্ত ছিলেন। তারা 16-তে পালিয়ে যায়। এক রাতে দুজনে যখন রতিক্রিয়ায় মত্ত, তখন দুজনেই খুন হন। এটা বিশ্বাস করা হয় যে পাঞ্জেরান সামুদ্র এবং নই অন্ত্রভুলান মৃত্যুর আগে যে মিলন সম্পন্ন করতে পারেননি সেই কাজটি সম্পন্ন করেন গ্রামের মহিলারা। এটাও বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে সব অশান্তি ও ঝামেলা শেষ হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। যদি কোনো মহিলা বা পুরুষ অপরিচিত ব্যক্তির সঙ্গে সহবাস করেন তবে তিনিও পাপ করছেন এবং এই পাপ কর্মের ফলে সামুদ্র এবং অন্ত্রভুলান তাদের আশীর্বাদ করছেন, যা গ্রামের মহিলাদের জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসবে। ফলে এই পাপ আখেরে পুণ্য ডেকে নিয়ে আসবে তাদের জীবনে। জাভার 16 গ্রামে কেমুকাস পর্বতে পণ উৎসব উদযাপিত হয়। এখানে আসা লোকেরা প্রথমে প্যাঙ্গেরান সমুদ্র এবং নাই অন্ত্রভুলানের সমাধিতে ফুল দিয়ে পুজো করেন। তারপর পুকুরে স্নান করার পর সঙ্গীর সঙ্গে যৌন মিলন করেন। এভাবেই উৎসবের বিশেষ রীতি পালন করা হয়। মুম্বাই বিচের ঝুপড়িতে থাকা মাত্র 16 বছরের একটি সাধারণ মেয়ে হয়ে উঠেছে সুপার মডেল। দেখুন, মেয়েটির স্বপ্ন পরিবারের জন্য বাড়ি তৈরি করা, যা সম্পূর্ণ তার নিজের, যেখান থেকে কেউ তাদের উচ্ছেদ করতে পারবে না। সে বছর 16-র মালিশা খারুয়ারা বস্তির এই মেয়েই বর্তমানে বিশ্বখ্যাত বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ফরেস্ট এসেন্সিয়ালস এর নতুন প্রচার, দ্য ইয়ং কালেকশনের মুখ। ইনস্টাগ্রামে তার 2 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। 2020 থেকেই মডেলিংয়ে আত্মপ্রকাশ করে এই মেয়ে। তারপর থেকে তার উত্থান এখনো থেমে যায়নি। বান্দ্রার সেই বস্তির মেয়ে মালিশা তার স্বপ্নের সিঁড়িতে পা রেখেছেন। মুখে দাঁড়িয়ে চোখে ক্ষিপ্রতা, বেদারের ফার্স্ট লুকে চমক জন আব্রাহামের প্রথম এই ঝলকে দুরন্ত অ্যাকশনের ইঙ্গিত দিল এই অভিনেতা। মুখ ভর্তি দাঁড়ি,
চোখে চিতার মতো ক্ষিপ্রতা। নতুন বছরের দ্বিতীয় মাসে দুরন্ত অ্যাকশনের ইঙ্গিত দিলেন জন আব্রাহাম, শেয়ার করলেন নিজের আগামী ছবি বেদারের ফার্স্ট লুক। দুটি ছবি শেয়ার করেছেন জন, যার একটিতে দেখা যাচ্ছে বলিউডের এক উদীয়মান নায়িকাকে। কে এই নায়িকা যাকে জনের পেছনে দেখা যাবে? তিনি আর কেউ নন, বলিউডের নতুন বাবলি সর্বরী। বান্টি আর বাবলি টু সিনেমায় রানি সৈফের পাশাপাশি নজর কেড়েছিলেন মহারাষ্ট্রের এই মেয়ে। এবার বেদার সিনেমায় সর্বরীকে বেশ লড়াকু মেজাজেই দেখা যাবে। তার চোখে রয়েছে জল আর আক্রোশ। পোস্টারের ক্যাপশনে জন লিখেছেন, ওর ত্রাতার প্রয়োজন ছিল, পেল অস্ত্র। গত বছর শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠানে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছিল জন আব্রাহামকে। এবার বহুদিন বাদে পরিচালক নিখিল আডবাণীর সঙ্গে জুটি বাঁধলেন এই তারকা। আগামী 12 জুলাই সিনেমা হলে মুক্তি পাবে বেদা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।